হ্যাঁ, এইভাবেই দেওয়ালের ফাঁক ফোকরের মধ্যে দেখা মিলতেই পারে এই কমন উলফ স্নেকের। কিংবা আপনার প্লাস্টার না করা দেওয়ালে হঠাৎ করে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখতেও পারেন এই ঘরচিতি সাপকে। সেটা দোতলাতেও হতে পারে বা পাঁচতলাতেও হতে পারে। তবে যখনই একে দেখবেন, অযথা আতঙ্কিত না হয়ে এইভাবেই সাপটিকে ধরে একটি বোতলের মধ্যে নিয়ে একটু দূরে কোথাও ছেড়ে দিয়ে আসুন। এই সাপের কামড়ে বিষক্রিয়ার কোনো রকম সম্ভাবনা নেই। সম্পূর্ণ নির্বিষ এই সাপকে শুধুমাত্র সন্ধ্যার পরেই দেখতে পাবেন, কারণ এরা নিশাচর একটি সাপ।